বিনামূল্যে কোর্স করেই পেয়ে যান চাকরি। বেকারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো বাংলার এই ইনস্টিটিউট। বেকার যুবক যুবতীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো সিউড়ি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, যেখানে বিনামূল্যে কোর্সের মাধ্যমেই হবে স্বপ্ন পূরণ। স্বল্প দিনের কোর্স শেষে মিলবে বিনামূল্যে চাকরির অফারও। বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের জন্য এক দুর্দান্ত সুযোগ করে দিলেন চন্দন মণ্ডল। নিজের কাজের পাশাপাশি বেকার যুবক যুবতীদের কথা ভেবে তৈরি করলেন এক ইনস্টিটিউট, যেখান থেকে বিনামূল্যে বেকার যুবক যুবতীদের মাত্র 40 দিনের কোর্স করিয়েই দেওয়া হচ্ছে ভালো মানের চাকরিও। এ বিষয়ে সিউড়ি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার চন্দন মণ্ডল জানান, এটা আমার কাছে একটা ড্রিম প্রজেক্টের মতো। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই আমি এই ইনস্টিটিউট তৈরি করেছি। এখানে 40 দিনের একটি কোর্স করানো হয়, যেখানে প্রতিটি ব্যাচে প্রায় 24-25 জন ছেলে মেয়ে ক্লাস করেন। প্রায় প্রতি মাসেই একটা করে কোর্স সম্পন্ন হচ্ছে, আর এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যেই করানো হয়। তবে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তিনি আরও বলেন, দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জন্য আমার ইনস্টিটিউটের দরজা সর্বদা খোলা রয়েছে। এখানে শুধুমাত্র বিনামূল্যে কোর্স করানোই নয়, বিনামূল্যে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়। অনেক সময় রাজ্যের বাইরেও দেওয়া হয়ে থাকে, যেমন আহমেদাবাদ, গোয়া, ইন্দোর সহ বিভিন্ন জায়গার 5-তারা হোটেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। এই চাকরিতে একবার সেট হয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ট্রেনিংয়ের সময় থাকা খাওয়া এমনকি স্ট্রাইপেনও দেওয়া হয়ে থাকে। চন্দন মণ্ডল আরও জানান, আমার লক্ষ্য 2022 সালের মধ্যে এই ইনস্টিটিউট থেকে প্রায় 3,000 থেকে 3,500 জন ছেলে মেয়েকে কর্মসংস্থানের সুযোগ করে দেব। মূলত কর্মসংস্থানই হলো আমার মূল লক্ষ্য। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।